কাদা হয়ে গেছে গো পুরো, বাপরে এই পাশে তো আরো বেশি। পারে বুর্জ খলিফা থেকেও হতে পারে, যেখান থেকেই হতে পারে, কিন্তু বাইরে যেতে গেছিলাম কাজে, ভেবেছিলাম ক্লিয়ার হয়ে যাবে, বাট ওখানে এত জল, কতগুলো মানে কালকে কত রাত্রে অব্দি কল মেসেজ এসছে যে দুবাই এরকম ফ্লাড হয়ে গেছে, তোরা কিরকম আছিস। ওয়েলকাম টু আর নিউ ডে নিউ ব্লগ। আছি আমরা দুবাইতে, আজকে হচ্ছে 18th April 2024। ডেফিনেটলি দুবাইয়ের সিচুয়েশনটা এখন প্রেজেন্টলি একদমই ভালো না। আজকে হচ্ছে বিকাশের বার্থডে, সকাল থেকে উঠেছি, সকালে উঠেই বিকাশের শুরু হয়ে গেছে মিটিং, জাস্ট শেষ হলো। আরে দেখো এখন সবাই না কল করছে, কালকে কতগুলো মানে কালকে কত রাত্রে অব্দি কল মেসেজ এসছে যে দুবাই এরকম ফ্লাড হয়ে গেছে, তোরা কিরকম আছিস না আছিস। বিকজ আমাদের এরিয়া তো তোমাদের দেখালাম কাল রাত্রে, যে জাস্ট দু মিনিট গিয়েই একদম পুরো এত জল, যে ওখানে যারা নিচে দোকান ছিল, রেস্টোরেন্ট ছিল, সুপার মার্কেট ছিল, মানে সব জলে ভরে গেছে। যাদের গ্রাউন্ড ফ্লোরে বাড়ি তাদেরও ওরকমই অবস্থা। আমাদের পার্কিংয়ে পুরো জল, এখানে তো জল ক্লিয়ার করা হয়েছে ওয়াটার ট্যাঙ্ক দিয়ে, ওরা ইউনো জলটা টেনে নিয়েছে এরকম আর কি। তো অনেক বড়ো বড়ো ট্যাঙ্ক মানে পুরো জেবিসিতে ভর্তি, শুধু জেবিসি না, কালকে অ্যাকচুয়ালি আমরা জেবিসি বাইরে যেতে গেছিলাম কাজে, ভেবেছিলাম ক্লিয়ার হয়ে যাবে, বাট ওখানে এত জল রাস্তা দিয়ে ফিরার সময় দেখলে। এবার কথা হচ্ছে আজকে বিকাশের বার্থডে, বাট সকাল সকাল এরম একটা নিউজ পেলাম না, মানে বিকাশ আর আমার দুজনেরই মনটা খারাপ, টেনশনে অন্যরকম মনটা লাগছে, তার মধ্যে মানে খুশি কি হব যে বার্থডে, মানে মনটা একদম মানে খারাপ হয়ে গেল। তো আর কি কলকাতা কিছু কিছু জিনিস মানে ভালো চলছে না আমাদের। উঠে আমি চলে এসেছি রান্না করতে, বিকজ খাওয়া দাওয়া হবে, ওইগুলো এতগুলো ডিশ রান্না করা, প্রত্যেকটা জিনিস কাটা, রান্না করে আলাদা করে রাখা, ইউটেন্সিল ওয়াশ করা, তো মানে বিছিয়ে আছে সকাল থেকেই আমার কিচেন। বিকাশকে আমি পিনাট বাটার জল দিয়েছি, চা কফি কিছু খাইনি, আমি এখন অব্দি না জল পর্যন্ত মানে ছোঁয়ার টাইম পাইনি। ওকে সবাই কল টল করছে, কথা হচ্ছে, এই যে বলছে বসে বসে, এখন দেখো ল্যাপটপে নিয়েও আছে। এই যে থোরটা হয়ে গেছে, গরম মশলা দিলাম, এই যে চিংড়ি মাছগুলো অ্যাড করব, আর এদিকে বেরেস্তা হচ্ছে, এটা চিকেনে অ্যাড হবে। বেরেস্তা দিয়ে দিয়েছি, আর বাস উপর থেকে গ্রিন চিলি। বাবা দেখতে তো পুরো মনে হচ্ছে একদম ল্যাভিশ ডিশ, হ্যাঁ মনে হচ্ছে কোনো একদম ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট হয় না ওইখানকার ডিশ। আর এদিকে কি করছো? এটাতে মোচা চিংড়ি চিংড়ি অ্যাড হয়েছে, জাস্ট গরম মশলা হয়েছে, এটা যা ভালো লাগে আমাকে। বাহ, এটা এটা অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয়, আগেবারও বানিয়েছিল, অ্যাকচুয়ালি এটা সেকেন্ড টাইম বানাচ্ছো না গো, কিন্তু এটা খুবই বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে দিচ্ছে ঘি, বাবা এর উপরে যাচ্ছে এখন পুরো পিওর ঘি। সকাল থেকে এত কিছু রান্না করে করে তারপরে বিকাশের কল ছিল, মানে আজকের দিনেও মানে কিছু নেই, অফিস অফিস চলছিল, সেই কলটা বললো আমাকে এই টাইমে শেষ হবে, সে তো সেই টাইমে হয়নি, অনেক দেরিতে হয়েছে। তারপরে আমি তখন বললাম, আমি তখন জল খাবারও উঠে টাইম পাইনি, বিকজ আমি জানি রান্না করতে আমার দেরি হবেই হবে, বিকজ এত এতগুলো ডিশ রান্না করতে আর ইন্ডিয়ান রান্নাতে টাইম লাগে, আমরা অনেক মশলা কষিয়ে টাইম দিয়ে রান্না করি। থ্যাংক গড আমি কালকেরই কিছু করে, স্পেশালি চিকেন পায়েস এগুলো করে রাখার রিজনটা আরও আছে, এই যে ওভার নাইট থাকবে ওর ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। সকালে উঠে আজকে কত কিছু ডাল হয়েছে, একটা মিক্সড ডাল হয়েছে, ভাজা ভাজা তিন রকম, মাছ ভাজা প্লাস আলাদা, আর বানানা স্টেম চিংড়ি মাছ দিয়ে, ভুলে যাই বারবার বাংলা কি, চিংড়ি মাছ আলাদা একটা ওই মশলা দিয়ে ওইটা, আর চিকেন কারি, আর পায়েস তো ডেফিনেটলি হয়েছে, কালকে অ্যাকচুয়ালি বার্থডেতে ওর পায়েস দিয়েই মানে রাত্রে 12টার সময় ওকে বার্থডে উইশ করা হয়েছে। আজকে বার্থডে কেক নিতে যাওয়ার কথা, এখনও দেখাচ্ছে রাস্তা ব্লক হয়ে আছে, খুলে দেখলো আরেক জায়গায় এন্ট্রি বন্ধ, না পুরো পুরো বন্ধ। তোমাকে একটা স্পেশাল কেক চাই ওই জায়গা থেকে। হ্যাঁ আমার ওই কেকটাই পার্টিকুলারলি চাই, বলে আমি তো জানি না এরকম সিচুয়েশন হয়ে যাবে, আর দিতেও পারছে না, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেতে পারবো না, ওরা ওখান থেকে আসতে পারবে না, বিকজ ওয়াটার লগিং এখনো হয়ে আছে, ওই রাস্তাটা ক্লিয়ার এখনো হয়নি। তার সাথে ডেকোরে আমার যেগুলো কেনার ছিল সেগুলোর মধ্যে কিছু কিছু কেনা আছে, বাট পুরোটা কেনা নেই, এগুলো হবে কি করে, কালকে রাতে ফিরে এসেছি, পেয়েছিলাম আজকে সকালে, আমাকে বলেছে না না আজকে সকালে তো ক্লিয়ার হয়েই যাবে, কিন্তু এখনো দেখাচ্ছে কোনো রকম কিছু ক্লিয়ার হয়নি, মানে ওখান দিয়ে ট্রান্সপোর্টেশন পুরোটাই বন্ধ, ইভেন কি কয়েকটা রোড কিন্তু বন্ধই আছে, তো সবাই ওয়ার্ক ফ্রম হোম, সবার স্কুল করে সব কিন্তু বাড়ি থেকেই হচ্ছে অনলাইন। কেক তো পাইনি যেটা ও খুঁজছে, স্পেশালি বিকজ রোড ব্লকেজ আছে, কিছু কিছু করার নেই, ওর জন্য ও মাথা খারাপ করে বসেই আছে, কিন্তু রাত্রেবেলা একটা জিনিস খুব ভালো হয়েছে, ওর হাতে পাইস দিয়ে আবার বার্থডে স্টার্ট হয়েছে,
সেটা আমার জন্য দেখি খুব লাকি ভাই। কেক যেখানকারই হতে পারে, বুর্জ খলিফা থেকেও হতে পারে, যেখান থেকেই হতে পারে, কিন্তু বউয়ের পায়েসের দামই আলাদা। সেটা মানে খেয়ে আমার বার্থডে স্টার্ট হয়েছে, সেটাই আমার জন্য খুবই বড়। বাবা দেখবো, কেক তো যখন তখন চলে আসবে, কিন্তু বার্থডে প্রথম জিনিস যে পায়েসটা খেলাম ওটাই তো খুব ইম্পর্টেন্ট আমার জন্য। কেকের জন্য বসে আছে আর বছর যখন তখন, কেকের জন্য বসে নেই আমি, আমি এখনো পায়েস খাচ্ছি তার আমার কাছে, এখনো পায়েস আমি এখনো পায়েস খাচ্ছি তার জন্য প্রুফও আছে আমার কাছে। হ্যাঁ বুঝেছি, কেকের জন্য বসে নেই, পায়েসের জন্য বসে আছি। শাওয়ার আমরা নিলাম এত দেরিতে, বিকাশও এখনই শাওয়ার নিলে, এবার আমার কি, আমার শাওয়ার নিতে গেলে টাইম লাগে, স্পেশালি যেন আমার হেয়ার ওয়াশ থাকে, আমার তিনবার করে শ্যাম্পু করতে আমার টাইম লাগে, তো ও করার পর আমি করলাম। আর তোমাদের বলে রাখি, এই যে ভিডিওগুলো তোমরা দেবে তার আগে কিন্তু আমরা এখানে একটা লম্বা ছুটি ছিল, মানে পুরো গালফে আর কি, তো ইউএইতে যখন ছুটি চলছে তখন সবাই কোথাও না কোথাও ঘুরছে। লাস্ট টাইম কিন্তু আমরা এই টাইমে লাস্ট ইয়ারে আমরা গেছিলাম ইউরোপে, তো এইবার কিন্তু ছুটিটা আরও বেশি লম্বা ছিল, সেটা আমরা কেউই জানতাম না সেভাবে আগে, বাট তাও আমরা অনেক কিছু প্ল্যান করেছি। আমরা গেছিলাম এখানে এমিরেটস জুতে, যেটা হচ্ছে আবুধাবিতে, আবুধাবিতে আমরা ফার্স্ট যাওয়া বাই দেবে, অ্যান্ড উই ওয়েন্ট টু আ রোড ট্রিপ ফর দ্য ফার্স্ট এভার। সেই কান্ট্রিটা কিন্তু আমি আর বিকাশ দুজনেই গেছি, ও অনেকবার গেছে আমিও গেছি, বাট এবার তফাৎ হচ্ছে দুজনে একসাথে গেছি, তাও আবার রোড ট্রিপে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি। এত ভালো এক্সপিরিয়েন্স, পারফেক্ট ওয়েদার, যা আমরা ঠিক স্টাডি করে, মানে লিটারালি আমরা নোটস করে করে যাই প্রত্যেক কান্ট্রিতে যখন আমরা ঘুরতে যাই, তো সবগুলো সাকসেসফুল হয়েছে। আরও কিছু স্পেশাল গেস্টদের সঙ্গে ওখানে দেখা হয়েছে, সেটা পরে বলবো, ব্লগগুলো আসবে, এটা পরে ওই একটু বার্থডে ফার্থডে হয়ে যাক, তারপরে ওই ব্লগগুলো আসবে। ছেলেটা মনে হচ্ছে আসছে না এই ওয়াটার লগিং এর জন্য, গাড়িটা আমার মোছাই হচ্ছে না, কত নোংরা লাগছে ভাই দেখতে গাড়িটা, এখানে নিচে জলটা পুরো জমে আছে, সেই জন্য কিন্তু অনেক সার্কেল গুলো, মানে আমি এটা এক্সপেক্ট করে নিলাম ক্লিয়ার হয়ে যাবে, আমি তো ভাবছিলাম ক্লিয়ার হয়ে যাবে, বাট দেখতে পাচ্ছেন না। এই দেখো সোজা যাওয়ার রাস্তা যেটা আছে ওটা ওপেন আছে স্ট্রেট, নিচে তো যেতে পারবো না, এটা দুবাই হিলস এর দিকে চলে যাব, কিন্তু ওটাও পুরো রেড হয়ে আছে এদিকেও আর এদিকেও। আর প্রবলেম হচ্ছে যদি এই রাস্তায় ঢুকে যাই তাহলে রিটার্ন কোথা থেকে আসবো, তাহলে আমরা গিয়ে দেখি, সেরকম হলে না হলে চলে আসবো। কোথা থেকে রিটার্ন হবে? হ্যাঁ রিটার্ন, এটা তুমি ঢুকে গেলে তোমাকে সোজা যেতে হবে দুবাই হিলস এর দিকে, তারপর কি করে বুঝবে, কালো তো তুমি অফিস যেতে হবে, তখন কি করে বুঝবে? সেটা তো আছে, দাঁড়াও দেখি এটাকে রিটার্ন করি। ওটা বলছে আবার এই যে উল্টো দিকে যে সিটিটা হয় ভিতরে ঢুকে ঢুকে আসি না আমরা, ওই রাস্তাটা দেখাচ্ছে, দেখো এখানে একটা না দুটো নো এন্ট্রি আছে, দেখি না দেখো সিচুয়েশন, কারণ এদিকেও তো সবাই অনেক কলিগে আছে, ওরাও তো একই অবস্থা সবার, দেখা যাক কিভাবে যেতে পারবো, কালকে সিচুয়েশনটা দেখে নিতে হবে। এই যে এসেছিলাম এই দেখে নাও, এখনো পুরো জল জমে আছে, আমাদের রিটার্ন যেতে হচ্ছে, সবাই রিটার্নই আসছে অ্যাকচুয়ালি, রাস্তায় পুরো দেখো কাদা জমে আছে, গাড়ি এখানে রাখতো চুপরসে ক্লিন তো হচ্ছেই না, এই কাদার মধ্যে গাড়ি রাখছে, সামনেই দেখছো ওয়াটার ট্যাঙ্কগুলো দেখো, এখনো রিমুভ টিমুভের কাজ চলছে সারা জায়গায়, যত দূর অবধি দেখতে পাবে এখানে পুরো জল আছে। ইদার সব ঠিক হ্যায়, ইতনা প্রবলেম নেই হোগা। চলো চলো তারা, এবার দেখো দেখো গাছগুলো পড়ে গেছে গো, ও পিছনেও আছে, পিছনে দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে, তিনটে গাছ, বড় বড় গাছ, তিনটে গাছ। হ্যাঁ এত ঝড় বৃষ্টি হয়েছে এখানে, মানে প্রচন্ড বাজে অবস্থা, প্রচন্ড মানে ঘরে ওদের জল ঢুকে কি অবস্থা বেসমেন্টে, এক একটা জায়গা এরকম হয়েছে যে ফার্স্ট ফ্লোর ডুবে গেছে, তো মানে কোনো ব্যবস্থা সেরকম, ফার্স্ট ফ্লোর অবধি ডুবে গেছে, বুঝতে পারছো,
এখন অবধি জল ক্লিয়ার করে বেড়াচ্ছি। ভিতরে ঢুকে গেছে ও বাবা, ক্লিন করবি কি করে? ও তো এখন এমনি আসছে না, আসছে না। আর তার উপরে এই জিনিসটা হলো, এখন কি ওকে ছেলেটাকে দেখি, অন্য যে ছেলেটা আছে ওকে দিয়ে করাবো। কত কিছু আমি প্ল্যান করে রেখেছিলাম, ওর বার্থডে কেক কাটা হবে, ফ্লাওয়ার্স আনা হবে, ডেকোর হবে, বাট এটা পোস্টপন্ড হয়ে গেল। এখন তো ডেফিনেটলি হবে না, কেক মানে কেউ আসতেও পারবে না দিতে, আর আমরাও যেতে পারবো না, খুব মানে বেশি রিস্কি। আর ওখানে যদি গাড়ি স্টাক হয়ে যায় না আরো বেশি পারবো না, কিছু করার নেই, আজকে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে থাক। আর যাওয়ারও প্ল্যান ছিল আমাদের, ঠিক আছে, এখানে কয়েকটা নতুন জায়গা আছে যেগুলো তোমরা এখনো দেখোনি, আমরাও যাইনি, তো সেখানে যাওয়ার কথা ছিল, বাট আজকে তো ডেফিনেটলি এটা হলো না, এই জিনিসগুলো পোস্টপন করলাম টু কামিং উইকেন্ডস। বেবি কি কাদা হয়ে গেছে গো পুরো, বাপরে এই পাশে তো আরো বেশি, পুরো এই পাশে গো ক্লিন করা তো হবে, বাজে লাগছে আর কি অবস্থা, কাদা হয়ে এই হয়, পুরো ক্লিন আপে যাব, মানে তখন আওয়াজ হচ্ছে পুরো একটা। ডিপ ক্লিন হবে, তারপরে অনেক কিছু আছে, ফুল সার্ভিস হবে, টায়ার হয়তো চেঞ্জ হবে, কেন কি আগে অনেক কিছু আছে, এখন রেজিস্ট্রেশন আবার পাস করাতে হবে এই ইয়ারের জন্য, ইন্স্যুরেন্স করাতে হবে, সেখানে 1500 দিরহাম ভাই, তারপরে ধরে নাও 1500 দিরহাম তোমার টায়ার চলে যাবে, তারপরে রেজিস্ট্রেশন, অনেক কিছু খরচা আছে এখন আবার গাড়ির পিছনে, এখন হেভি খরচা হবে। ইগো কত সময় লাগছে, কত কিছু করেছো, বাপ রে বাপ, কত কিছু তো করেছি, ও কি খাবে অনেস্টলি জানি না। আচ্ছা এই যে রাইস, সেটা ব্রাউন রাইস, যেটা ও নর্মালি খায়, এ হচ্ছে কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছ মশলা দিয়ে এরকম ভাজা ছিল, শুকনো শুকনো করে, উনি খাবে না বিকজ এখানে আরো চিংড়ি মাছ বসে, আমরা তো খাবো, অনেক আছে ভাই, অনেক কিছু বানিয়ে দিয়েছে না, এটা হচ্ছে চিংড়ি মাছ আর বানানা স্টেম, থরটা বলছো, থর চিংড়ি থাবে বার, ওকে চিংড়ি মাছ, থর থর দিয়ে চিংড়ি মাছ, ওকে চাটনি, যেটা ওর খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, লিটারালি আমি বলেছিলাম, এটা একটা মিক্সড ডাল আছে, এটা চিকেনটা দেখেছো, বাবা চিকেনটা কি রেসিপি ভাই, কোথা থেকে নিয়ে এসেছো তুমি, অপূর্ব নাটক থেকে নাকি, ওর পার্সোনাল রেসিপি বানিয়েছে, আমি সত্যি বলছি একটুখানি টেস্ট করেছিলাম আমি আগে, এত ভালো হয়েছে যে কিছু বলার নেই, আই ভাই কত কিছু বানিয়ে পুরো ভর্তি করেছে বানিয়ে রান্না, কে কে খাবে গো, পুরো পুরো পাড়া আসছে নাকি খেতে, না চিকেন বানিয়ে ওটা আমাদের বেলেস্তা দিয়ে উপরে আর চিলিও দিছি, টেস্টটা খুব বেশি ভালো হয়, ওই এটা বললাম ওকে চিংড়ি মাছ খাবে না, তো ভাজা বলতে এটাই হয়েছে, নালে আমি বিনস আর চিংড়ি মাছ ছিল ওগুলো খাবে না, কারণ চিংড়ি মাছ অলরেডি আছে বলছো খাবে না, এইটা হচ্ছে এই দেখো ভাই আলু ভাজা, পিনাটস আছে, ঝুরঝুরে আলু ভাজা, লঙ্কা দেওয়া, আর সত্যি বলছে এটা কিন্তু ও জানে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খুব ভালো হয়েছে লিটারালি, এই জিনিসটা বলবো যা বানিয়েছিস ভাই, আমার কিচ্ছু কোন মিষ্টি কিচ্ছু লাগবে না, এটা হচ্ছে সব থেকে বেস্ট। আর এই যে যেটা বলা হচ্ছিল, আচ্ছা এটা দিয়ে দি না, একবার এটা দিয়ে দি, প্লেট রেডি হচ্ছে, এগুলো এইটুকু মেনু দেখে এরকম লাগছে, বাবা এইটা হচ্ছে গ্র্যান্ড মেনু, এইখানে কি নেই, মানে সব কিছু মাছ থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে মটন বানিয়েছে, আবার মটন তো এখন কেউ খাচ্ছে না, আমি বললাম দূরে রাখো, মাছ ভাজাও করেছে আলাদা রকম করে, চাটনি বানিয়েছে, পায়েস বানিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা তাও ডিফারেন্ট টাইপের বানিয়েছে, এদিকে কি কি ভাজা, মানে আজকে একটা জিনিস হয়নি, ডাল ঠাল সব কেকটা কাটা হয়নি, কারণ এখানে ফ্লাড হয়ে গেছে দুবাইতে, নরমাল আছে, এটা তো ন্যাচারাল জিনিস, কেউ কিছু করতে পারবে না, আর না আমরা যেতে পেরেছি না, ওরা ডেলিভারি দিতে পারবে, একটা জিনিস আমার প্রাউড করে বলছি যে ও কিন্তু কম্প্রোমাইজ করলো না, আমাকে যে জিনিসটা চাই সেই জিনিসটাই লাগবে, ওদিক থেকে লোক আসতে পারছে না বিকজ জল আছে মাঝখানে, আমরাও গাড়ি নিয়ে ঢুকতে পারবো না জলে, তো বললাম ঠিক আছে জলটা একটু নেমে যাক, তারপরে আমরা গিয়ে নিয়ে আসবো বা ওরা ডেলিভারি করে দেবে, ওরা নিজেই বলছে ম্যাম উই উইল ডেলিভার বাট গিভ আস সাম টাইম,
তো হয়তো কালকে না হলে পরশুদিন ম্যাক্সিমাম ডেলিভারি যখন হয়ে যাবে তখন করব। এবং জানি না কি কেক আছে ভাই, কি কি জিনিস বলেছে ওকে, ও বলছে যে একটা জায়গায় পাওয়া যাবে। ডিফারেন্ট একটা কেক চিজ তোমাদের বলেছিলাম, আর তার সাথে যে কথা ওই যে ডেকোরটা আছে ও বললো, ও বললো না, ও বললো ছেড়ে দাও আমি ছাড়বো না, এক কাজ করি। আচ্ছা ওর বার্থডে ড্রেস আছে, বার্থডে আউটফিটটাও আজকে পরে নি। আমি বললাম ঠিক আছে একসঙ্গে পরে কেক কাটবে, কেক আমি আনবোই আনবো। তারপরে গিফট পেয়েছি অ্যাডভান্সে, সবাই দেখেছে যে আমার ট্যাবলেটটা আমি এখনো পুরো ভালো করে ইউজ করতে পারিনি, কিন্তু এবার দেখাবো। দিনটা মানে আমি বলছি যে আমি এইবার যত উইশ পেয়েছি, যত জন বলেছে আমি পাগল, মানে আমি যদি মেসেজটা দেখাই মনে হচ্ছে অন্তত 300-400 জন আমাকে রাস্তা থেকেই হয়েছে স্টার্ট। তো এখন মানে বলতে পারবো না, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ তো ভর্তি, পুরো মানে হাফ দুবাই আমাকে উইশ করে দিয়েছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি হু উইশড মি, এন্ড ডেফিনেটলি আমার বছর নিশ্চয়ই ভালো হবে, যখন এতজন আমাকে নিজের উইশেস দিচ্ছে না, নিশ্চয়ই ভালো হবে। এন্ড চলো খেয়ে নাও, চলো এবার খাওয়া যাক।